ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ ভিডিওতে। চলো, ফ্লিপকার্ট থেকে একটা প্রোডাক্ট চলে এসেছে, সেটারই আনবক্সিং করা যাক। আর এটা খুব ভাইরাল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো এখন তো খুব ভাইরাল যাচ্ছে। এটা হচ্ছে সেই অ্যাকনে পিম্পল প্যাচেস। তো আমার যেহেতু অনেক পিম্পল রয়েছে, তো সে কারণে আমি ভাবলাম যে এই প্রোডাক্টটা আমি একবার ট্রাই করেই দেখি, সে কারণে আমি অর্ডার করেছি। আর এই প্রোডাক্টটা আমার ফ্লিপকার্ট থেকে অ্যারাউন্ড 200 rupees পড়েছে। তো আমি খুব একটা রিভিউ চেক না করেই এইটারই, এই ব্র্যান্ডেরই অর্ডার করেছি। আর এই যে দেখো, আমার এখানে একটা অ্যাক্টিভ অ্যাকনে রয়েছে, তো সেটার উপরেই আমি অ্যাপ্লাই করবো এই প্যাচেসগুলো। আর এই প্যাচেসগুলো মোট আমার 72 pieces ছিল, আর সাইজও আলাদা আলাদা ছিল। এই যে আমার এই অ্যাকনের উপর আমি এটা লাগিয়ে 6 hours মতন এটা রাখতে হবে। তো পরের দিন সকালে হচ্ছে আমি তোমাদেরকে এটার রিভিউটা শেয়ার করব। মানে এক ভিডিওটা আমি এখন অ্যাটাচ করেই দেবো, কিন্তু আমি 6 ঘন্টা পরেই ভিডিওটা আবার নিয়েছিলাম সাথে সাথেই। আর এই যে দেখো, আমি এইভাবে অ্যাকনের প্যাচেসটা এর উপর লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার এতগুলো অ্যাকনে মার্কস হয়ে রয়েছে, তো আমি আর মানে সেরকম কিছু না ভেবে এই প্রোডাক্টটা অর্ডার করে লাগিয়ে নেওয়ার জন্য, এতগুলো তো দাগ রয়েছে, আর একটা এক্সট্রা দাগ হলে কিছু হবে না। যে দেখো, তারপরের দিন সকালবেলায় ঠিক এইভাবে প্যাচেসটা আমি তুলে নিই প্যাচটা আর কি। তুলে নেওয়ার পর হচ্ছে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এই প্যাচেসের কাজ হচ্ছে ভেতরের যেই ব্যাকটেরিয়াগুলো থাকে সব একবারে বার করে ফেলে আর কি। যেই পিম্পল হলে যে ফুলে থাকে, এটা সেই ফুলে থাকাটাকে নষ্ট করে দেয়। আর আমার এই প্যাচেসটা দিয়েও যে মার্কস হয়নি এরকম না, আমার পিম্পলের মার্কসটা সেই স্কিনের উপর রয়েই গেছে। আর তোমাদের এইরকম ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।